হ্যালো গাইজ তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা তোমাদের বাড়িতে বসে তোমাদের স্মার্টফোন দিয়ে বা তোমাদের ডেস্কটপ দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড কী করে লিঙ্ক করাবেন ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটি কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেলাইকুনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন আপডেট নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে তোমরা সবসময় এগিয়ে থাকবেন তো আরেকটি কথা বলে রাখি সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছেন তোমরা একবার চেকআউট করে নিতে পারেন আর পার্সোনাল কিছু যদি ইনকোয়ারি করার থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে এস করে দিতে পারেন সেখানে কিন্তু রিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সবার আগে আমরা জেনে নেব প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত তোমাদের প্যান কার্ড লাগবে দ্বিতীয়ত তোমাদের আধার কার্ড লাগবে ঠিক আছে বা আধার কার্ডের নাম্বারটি হলেই চলবে এই দুটি যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তো আমরা মুখে না বলে আমরা স্ক্রিনে দেখে নেবো কি করে তোমরা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন বর্তমানে তোমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হলো মেন অফিসিয়াল সাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা একবার চেকআউট করে নিতে পারেন আদারওয়াইজ তোমাদের স্মার্টফোন বা তোমাদের ডেস্কটপের গুগল ক্রমটি ওপেন করে নেবেন গুগল ক্রমটি ওপেন করার পর তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবেন যদি স্মার্টফোন দিয়ে করতে চান থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট যে লেখা রয়েছেন এটিকে অন করে দিবেন অন করার পর এখানে সার্চ বারে লিখবেন গুগল সার্চ বারে ই ফিলিং ই ফিলিং লেখার পর তোমরা সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথমে যে লিংকটি আসবে ই ফিলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে যে লেখা রয়েছে এই লেখাটির উপরে তোমরা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই সামনের যে ট্যাপটি রয়েছে এটা তোমরা ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে এবং তোমরা মেন অফিসিয়াল সাইডে প্রবেশ করে যাবেন তারপরে এখানে যে চার নম্বর অপশানটি দেওয়া রয়েছে দেখুন লিঙ্ক আধার এই অপশানটির ওপরে ক্লিক করবেন তারপর তোমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে দিতে হবে তোমাদের প্যান কার্ড নাম্বার তারপরে দিতে হবে তোমাদের আধার কার্ড নাম্বার তারপরে বলা হচ্ছে নেম ইস পার আধার কার্ড মানে হলো আধার কার্ডের যে নামটি রয়েছে তোমার সেই নামটি এখানে দিয়ে দিতে হবে যদি তোমাদের আধার কার্ডের নাম ভুল থাকে তাহলে ভুল নামটাই এখানে তোমাকে দিতে হবে তারপরে বলা হচ্ছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড তো এখানে বলা হচ্ছে জন্মের এক বছরের মধ্যে কি তোমার আধার কার্ড হয়েছে যদি হয়ে থাকে তাহলে এখানে টিক টিকমার্ক করে দিবেন ঠিক আছে আর যদি জন্মের এক বছরের মধ্যে আধার কার্ড না হয়ে থাকে তাহলে এই টিকমার্কটি উঠিয়ে দিতে পারেন তো এটি বাধ্যতামূলক নয় যে এখানে টিরম টিকমার্ক দিতে হবে না করলেও চলবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে নিচে এখানে সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আই অ্যাগ্রিতে এখানে টিক টিকমার্ক করে দিবেন তারপরে এখানে যে ইমেজ বা ক্যাপচাটি দেওয়া রয়েছে সেই ক্যাপচাটি এখানে নিচের ঘরে সেম টু সেম এখানে টাইপ করে দিতে হবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সিক্স ডব্লু পি ডবল জি এন তো দেখতে পাচ্ছেন সেম টু সেম এভাবে টাইপ করে দিবেন তো তোমাদের স্ক্রিনে অন্য ক্যাপচাও দিতে পারে বা সেম টু সেম দেবে না ঠিক আছে তো অন্য ক্যাপচা দিতে দিতে পারে তো যে ক্যাপচাটি দিবে সেই ক্যাপচাটি তোমরা সেম টু সেম দিয়ে দিতে পারেন এবং তোমাদের আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে রিকোয়েস্টেড ওটিপি যে রয়েছেন এখানে তোমরা টিক মার্ক করে দেবেন তাহলে ক্যাপচাটি চলে যাবে ঠিক আছে তারপর এখানে তোমাদের স্মার্টফোন যে ফোন নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা দিয়ে দেবেন তারপরে লিঙ্ক আধারের সাথে লিঙ্ক আধার যে বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে তোমাদের স্মার্টফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি নিচে আরেকটি ঘর চলে আসবে আর কি সেই ঘরে তোমাদেরকে ওটিপিটি দিয়ে দিতে হবে তারপরে তোমাদের আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে তো আমি এখানে আপাতত এটি ট্রিকমার্কটি উঠিয়ে দিচ্ছি এখানে ক্যাপচারটি দিয়ে দিবেন তারপরে লিঙ্ক আধার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে উপরে একটা মেসেজ চলে আসবে কংগ্রাচুলেশন তোমার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে এই ধরনের একটি পপ আপ চলে আসবে তোমাদের স্ক্রিনে ঠিক আছে তো তোমাদের যদি এর আগে করে থাকেন এবং তুমি বুঝতে পারছ না যে তোমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তো তার জন্য স্টেটাস কি করে চেক করবেন তো এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ক্লিক হ্যার এইখানে এই বাটনটির ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তোমরা সাথে সাথে পরের স্টেপে পৌঁছে যাবেন তারপরে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন সেকেন্ড নাম্বার ঘরটিতে এবং প্রথম যে ঘরটি রয়েছে এখানে তোমাদের প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিবেন তারপরে ভিউ লিঙ্ক আধার স্টেটাস এই বাটনটির উপরে ক্লিক করে দিবেন তারপরে শো করবে যে অ্যাকচুয়ালি তোমাদের প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না সেটি দেখা যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন পার্সোনালভাবে কোনো কিছু ইনকোয়ারি করার থাকলে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে এসএমএস করে দিতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য